স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের দুই নারী সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শহীদ জামিল ব্রিগেডের করোনা সচেতনতামূলক ব্যানার ছেঁড়ার প্রতিবাদে সমাবেশ। দ্বিতীয় দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নাটোরের গুরুদাসপুরে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা, অভিযুক্ত গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর জিম্মি করে অর্থ আদায় চক্রের দুই নারী সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে মহানগরীর অলকার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন পবা থানার চৌবাড়িয়া এলাকার ফরিদ হোসেনের স্ত্রী এবং এ চক্রের মূল হোতা নার্গিস নাহার হেলেনা, বলিয়া থানার সুলতানাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে বাপ্পি এবং পঞ্চবটি এলাকার রানার স্ত্রী কোহিনুর রাত্রি। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, সোমবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর অলকার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় চক্রের মূল হোতা নার্গিস নাহার হেলেনাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যে কোহিনুর ও বাপ্পিকে গ্রেফতার করা হয়। এই প্রতারণা চক্র থেকে সচেতন থাকতে সকলের প্রতি আহ্বান জানিয়ে পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহী নগরে এ ধরনের প্রতারক চক্র আরও রয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। তাদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান তিনি। পরাবিধায় বাসার মধ্যে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পর তাকে তাদের আরও দুইটা মহিলাকে দিয়ে তাকে বিভিন্নভাবে অশ্লীলভাবে ছবি তুলে ফেসবুকে এবং আপনাদের হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন ভাইবারে ইমোতে দিবে, এই ভয়ভীতি দেখে তার কাছ থেকে 18,000 টাকা নিয়েছে বিকাশের মাধ্যমে, এবং পাশাপাশি আরও 20,000 টাকা সে ক্লেম করেছে। যদি টাকা না দেয় তাকে কিন্তু সামাজিকভাবে এবং পারিবারিকভাবে তাকে হেয়প্রতিপন্ন করবে। তাই আমরা ভিকটিমকে উদ্ধার করার পর ভিকটিম আমাদের কাছে কমপ্লেন করেছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আজকে আমরা দুইজন নারী প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছি, তার পাশাপাশি দুইজন পুরুষ আছে। তারা যখন ওরা যখন মেয়েরা যখন অশ্লীল ছবি তার সঙ্গে তোলে, তখন এই যে দুইজন ছেলে যায় তাদেরকে ভয়ভীতি দেখা, তাদের কাছ থেকে এইভাবে প্রতারক 15 বছর থেকে এই চক্রটা সক্রিয়। কোনো রকম ঝামেলা ছাড়াই দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে দিনে তিন শিফটে পরীক্ষা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ভর্তিযুদ্ধে অংশ নিচ্ছে 1,27,647 জন পরীক্ষার্থী। পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন গড়ে 31 জন শিক্ষার্থী। এদিকে পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল 9টা থেকে মানবিক অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2020-21 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা, যেখানে 2019 আসনের বিপরীতে পরীক্ষা দিতে নিবন্ধন করেছেন 43,558 ভর্তিচ্ছ শিক্ষার্থী। সার্বিক ব্যবস্থাপনায় খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা। তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে পরীক্ষায় যে কোনো ধরনের জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে পুলিশের বিশেষ দল। পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুতিটা ভালোই ছিল, প্রশ্নটা খুব সহজ হয়নি, খুব কঠিনও হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে, মাস্ক আর স্যানিটাইজার সবার সাথেই ছিল। স্বাস্থ্যবিধি আমরা যথাযথভাবে মানা হচ্ছে, এখানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে এবং সবাই মাস্ক ব্যবহার করতেছে, সুতরাং সর্বোপরি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। শীতের পরিবেশ তো খুব ভালো, স্যাররা অনেক ভালোভাবে আমাদের গার্ড দিছে, দেখাশোনা অত করা হয়নি, আর কোশ্চিন হিসাবে তুলনায় অনেক ভালো আসছে কোশ্চিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ জামিল ব্রিগেডের করোনা সচেতনতামূলক ব্যানার ছেঁড়ার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে শহীদ জামিল ব্রিগেডের সদস্যরা। মঙ্গলবার বিকেলে সাহেববাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। মানবতার জন্য, মানুষের জন্য মানুষের পাশে আমরা অবিচল, এই স্লোগানকে সামনে নিয়ে শহীদ জামিল ব্রিগেড করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত মানুষের সেবা করেছে। তারা বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সিলিন্ডার সেবা, মাস্ক বিতরণ ও জনসচেতনতায় লিফলেট বিতরণ করেছেন। তারা অ্যাম্বুলেন্স সেবায়, করোনায় চিকিৎসায় ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। ফোন দিলেই সাথে সাথে তারা করোনা রোগীর জন্য ফ্রি অক্সিজেন সিলিন্ডার রোগীর বাড়িতে পৌঁছে দিয়েছেন।
এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করোনা সচেতনতা পোস্টার ব্যানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সমাবেশে উপস্থিত ছিলেন জামিল ব্রিগেডের সমন্বয়ক ও ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক দেবাশিস কুমার প্রামাণিক, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এনতাজুল হক বাবু সহ শহীদ জামিল ব্রিগেডের সদস্যরা। বিশ্ব বসতি দিবস উদযাপনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় দিবসটির প্রতিপাদ্য গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিশদ আলোচনা করা হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। বিভাগীয় কমিশনার বলেন, সরকার কোভিড-19 এবং বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে। কার্বন জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ। আমরা কার্বনের মাত্রা সীমিত রেখে সবার জন্য বসতি নিশ্চিত করতে চাই। কার্বনমুক্ত বাসযোগ্য পৃথিবী আগামীর প্রয়োজন। তিনি বলেন, একটি কার্বনমুক্ত বিশ্বের জন্য শহরে কার্যক্রম আরও ত্বরান্বিত করা দরকার। মানুষের মাঝে যতটা প্রয়োজন ততটা সচেতনতা তৈরি হয়নি। যেখানে কার্বন বেশি সেখানেই সচেতনতা বেশি দরকার। দেশের জন্য জলবায়ু পরিবর্তনে সকলকে একসাথে কাজ করতে হবে। ইমারত নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজে পরিবেশগত বিষয়াদি বিশেষভাবে খেয়াল করতে হবে। আরডিএ চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিল ভার্চুয়ালি যুক্ত হন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার সুজাইদ ইসলাম, ডিআইজি প্রতিনিধি আব্দুস সালাম, রেডার সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী সহ অন্যান্য অংশীদাররা উপস্থিত ছিলেন। রাজশাহীতে মাইন ইন্টারনেটের এক বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নগরীর অলকার মোড়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও মাহমুদুল হক। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগামীতে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠানটি অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি কমিউনিকেশনের তামিম সালেহিন, পৃথিবী অনলাইনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, ডিজি কমিউনিকেশনের বাবু বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ব্যবসায়ী পার্টনাররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাইন ইন্টারনেটের পপ ম্যানেজার আলমগীর হোসেন। অনুষ্ঠানে কেক কাটার পর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রচার প্রচারণা ততই বাড়ছে। আসন্ন বেগমগঞ্জের 5 নং ছোয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান শাহাদাত হোসেন রশিদ। তিনি সাংবাদিকদের বলেন, আমি নৌকা মার্কা মনোনয়ন পেলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নোয়াখালী 3 আসনের এমপি আলহাজ মামুনুর রশিদ কিরণ ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর এবিএম জাফর উল্লাহর পরামর্শ অনুযায়ী ছয়ানী ইউনিয়ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করব এবং ছয়ানী ইউনিয়নে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। নাটোরের গুরুদাসপুরে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় অভিযোগ করলে পুলিশ রাতব্যাপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে সকালে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত রবিউল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্ত একই এলাকার জয়েন্ট প্রামাণিকের ছেলে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও শিশুটির পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী জয়েন্ট প্রামাণিকের ছেলে রবিউল ইসলাম শিশুটিকে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে শিশুটিকে স্থানীয় নজরুল ইসলামের নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি শুরু করলে সে শিশুটিকে বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে শিশুটিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা গুরুদাসপুর থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত 17 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের মধ্যে 9 জন বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এবং 8 জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত। গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ নজরুল ইসলাম, ফয়েজ, নাজমুল হক,
জসিম উদ্দিন, নাদিম কালু, মোয়াজ্জেম হোসেন রিপন, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন মরু, আনারুল ইসলাম, শফিকুল ইসলাম, বিশাল, ফয়সাল, রাজু আহমেদ, জায়দুল ইসলাম, রোকসানা বেগম, আনারুল ইসলাম, মুসলিমা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস। তিনি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজমের তত্ত্বাবধানে গোমস্তাপুরে পুলিশের তিনটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব আসামিদের গ্রেফতার করে। নওগাঁ সদর উপজেলার বালুভরায় ফ্রি চক্ষু ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার হগলবাড়ি মোড়ে সদেশ সেভিং অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সার্বিক সহযোগিতায় নওগাঁ মক্কা চক্ষু সেবা অ্যান্ড ফ্যাকো সেন্টারের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁ মক্কা চক্ষু সেবা অ্যান্ড ফ্যাকো সেক্টরের ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম রেজা সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা এতে চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় সদেশ সেভিং অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার গরিব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়াও ছানি পড়া রোগীদের নির্ণয় করে অপারেশনের জন্য বাছাই করা হয়। পরবর্তীতে তাদের নওগাঁর মক্কা চক্ষু সেবা অ্যান্ড ফ্যাকো সেন্টারের অপারেশন করা হয়। এ সময় এলাকার বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সেখানে উপস্থিত হন। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।